বিবিসি নিয়মিত আয়োজন কৃষিকথায় সবাইকে স্বাগত জানাচ্ছে সোনিয়া হক আজ আমরা আলোচনা করব তাজা সবজির পুষ্টিগুণ এই প্রসঙ্গে আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বার্ডিমিদার আলো আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা যেমনটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে তাজা সবজির পুষ্টিগুণ অর্থাৎ আমরা এই মৌসুমে অর্থাৎ শীতকালে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর পুষ্টিগুণ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো এই সময় যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে মানে কিভাবে শরীরের পক্ষে উপকারী প্রথমে ধন্যবাদ প্রথমেই আমি বলতে চাচ্ছি যে শীতকাল এবং গরমকাল হ্যাঁ আপনি বলেছেন যে এই সময় যে সবজিগুলি পাওয়া যাচ্ছে তাজা সবজি তো আমরা তুলনামূলকভাবে দেখি গরমকালের চাইতে শীতকালের সবজিগুলো কিন্তু খুব ভালো থাকে তাজা থাকে মানে গরমের সময় খুব সহজেই সবজি নষ্ট হয়ে যায় তো শীতের সময় আমাদের এই একটা সুবিধা যে আমরা খুব ভালোভাবে মানে যে সবজির মধ্যে যে পুষ্টিটা আমরা ওটা ভালোভাবে পেয়ে থাকি তো তাজা সবজি বলতে আমরা আসলে যারা মানে শহরে বাস করি তাদের জন্য খুব তাজা সবজি খাওয়াটা একটু মানে কঠিন ব্যাপার তারপরে আমরা চাইব যাতে তার পুষ্টিগুণটা বজায় রেখে আমরা খেতে পারি যারা নিজেরা সবজি চাষ করেন বা গ্রামে থাকেন তাদের যে সুবিধাটা তারা যতখানি এক একটা সবজি থেকে নিতে পারেন আমরা অতটা নিতে পারি না আমাদেরকে করতে হবে বাজার থেকে আনার পরে এখন আমরা যেটা দেখতে পাই যে সবাই ব্যস্ত সবাই মানে কাজে নেমে পড়েন সেজন্য অনেক সময় দেখা যায় সাত দিনে সবজি একবারে একবারে কেনা হচ্ছে এটা যদি না করে অন্তত সপ্তাহে দিন বা তিন দিন কেনা যায় তারপরেও আমরা পুষ্টিটা কিন্তু কিছুটা ধরে রাখতে পারি আপনি বলেছেন মানে কিভাবে আমরা পুষ্টিটা রাখতে পারি সবজি তো যে সবজিগুলো আমি সবজি রান্নার একটা বিষয় আছে কোটা বাছার একটা বিষয় আছে সবজিটা অনেক আগে কুটে রাখতে হয় না সেটা মানে কোটার সাথে সাথে কিন্তু ওটা রান্না করে ফেলাটা ভালো আবার রান্না সবজিটা বারে বারে যদি আপনি গরম করে রাখেন তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তাহলে যেহেতু আপনি কর্মজীবী মা বা আপনার সময় নেই বা আপনার কোনো সাহায্যকারী নেই আপনি যদি মনে করেন যে দুদিনের সবজি একসঙ্গে রান্না করবেন তাহলে আপনাকে করতে হবে কি যতটুকু আপনি খাবেন আজকে আমার কতটুকু লাগবে এই হিসাবটা করে যদি আপনি ভাগটা করে রেখে দেন তাহলে পুরো সবজিটা বের করে আর বারবার গরম করতে হয় মানে আলাদা আলাদা করে রাখা আলাদা করে রাখলে সবচেয়ে ভালো যতটুকু লাগবে সেটাই আমি গরম করে খেয়ে নেব এভাবেও কিন্তু পুষ্টিটা বজায় রাখতে পারি আবার কোটার পরে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু সবজির অনেকখানি যে আমরা জানি সবাই জানে এটা বেশিরভাগ সবজির মধ্যে কিন্তু ভিটামিন সিটা থাকে ভিটামিন সিটা কিন্তু ওয়াটার সলুবল মানে পানিতে আমি যদি ভিজিয়ে রাখি তাহলে এর কিন্তু ভিটামিন সি অনেক লস হয়ে যায় আচ্ছা সেজন্য অনেকক্ষণ ভিজে রাখার দরকার নেই আগেই বলেছি যে সঙ্গে সঙ্গে রান্না করতে হবে আরেকটা হলো যে সবজি যে কোটা কোটার সময় একটু বড় টুকরা করতে হবে আচ্ছা যাতে মানে পুষ্টির অপচয় না হয় এছাড়া আরেকটা করতে হবে যে আমি একটা শাক শাক রান্না করব শাকের পুষ্টিটা তো খুব ভালো তো সেটা শাকটা ধুয়ে তারপরে আমাকে কুচি করতে হবে আচ্ছা মানে কেটে তারপর ধোয়ার কেটে তারপরে ধোয়া না আগে আমি পুরো শাকটাও খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি কাটবো তাহলে এখান থেকে আমি পুষ্টিটা পেতে পারি মানে এটা 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 কেন যে আমরা তো দেখি যে শাক নিয়ে আসার পরে শাকে তো অনেক ধুলাবালি থাকে ময়লা থাকে তো সেই ক্ষেত্রে আগে কে আগে ধুয়ে তারপর কাটার পরামর্শ দিচ্ছেন না খুব ভালোভাবে ধুতে আচ্ছা আচ্ছা যেমন শাকের ধরে নিলাম যে একটা পুঁই শাক হ্যাঁ বা পালং শাক তার গোড়াটা আগে ফেলে দিতে হবে ফেলে শাকটাকে পুরো বেছে নিতে হবে বেছে নিয়ে পুরো শাকটা খুব ভালো করে আপনি নিজে দেখবেন পালং শাক যখন আপনি অনেক কুচি কুচি করবেন করার পরে ধুতে গেলে সেই শাকের মধ্যে যে ময়লা বা কাদা বালি সেগুলি কিন্তু অনেক সময় মিশে থাকে ওগুলি কিন্তু আপনি দূর করতে পারবেন না কতটা ধুবেন তাই দেখা যাচ্ছে বারবার ধুতে ধুতে এর পুষ্টি মূল্য একদম আপনি যে বলছেন যে সবজি কেটে ভিজিয়ে রাখলে সেটা পানিতে ভিজিয়ে রাখলে ভিটামিন সিটা টা নষ্ট হয়ে যায় কিন্তু অনেক সবজি তো এরকম আছে যে আমরা সাধারণত শুনি যে বাজার থেকে কিনে আনার পর বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরামর্শ দেওয়া হয় যেমন টমেটোর কথা জানি আমরা কিংবা ফুলকপির কথা জানি আমরা কারণ কেমিক্যাল মেশানো হয় অনেক সময় তো ক্ষেত্রে আসলে আসলে কোনটা করণীয় না ফুলকপির বিষয়টা আমি বলি এখন যে ফুলকপি আমরা পাচ্ছি এটাতে কোনো সমস্যা তেমন নেই কিন্তু যখন জানুয়ারি মাস চলে যাবে ফেব্রুয়ারির দিকে আপনি যে ফুলকপিগুলি কিনবেন সেটার মধ্যে দেখবেন ছোট ছোট পোকা হয় সবজিতে মানে ফুলকপি বা বাঁধাকপি এগুলোতে খুব একটা কিন্তু কেমিক্যাল মেশানো হয় না তো এই পোকাটা দূর করার জন্য আপনি একটু কুটে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন আচ্ছা হ্যাঁ কিন্তু অনেকক্ষণ না আমি বলতে চাচ্ছি অনেক সময় দেখা যায় আপনারা নিজেরা দেখবেন ডিপার্টমেন্টাল স্টোরে সবজি কিন্তু কেটে বিক্রি হচ্ছে। একদম পিস করে মানে কিন্তু আসলে নষ্ট হ্যাঁ কারণ এটা কতদিন আগে কাটা হয়েছে তারপরে আমি হ্যাঁ নিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিব রেখে আমার সময় মতো আমি রান্না করব এই যে একটা লং টাইম এটা করা যাবে না অথবা সকালে আমি কুটে রাখলাম কুটে ভিজিয়ে রাখলাম আমি চার পাঁচ ঘন্টা আমি পরে বিকালে রান্না করলাম এটাও কিন্তু ঠিক হবে না বিষয়টা হলো যদি আপনি কেমিক্যাল দূর করতে চান তাহলে দু ঘন্টার ঊর্ধ্বে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন হয় না এবং কিছু পরীক্ষিত সত্য যে আপনি দু ঘন্টাই এনাফ আর টমেটোর কথা বলছেন যদি আপনার ওভাবে সন্দেহ হয় টমেটোর যখন আমরা খেতে যাব তখন কিন্তু টমেটোর খোসাটা না খাওয়াটাই ভালো তাহলে কিন্তু আপনি অনেকখানি আপনি যখন সিদ্ধ করবেন বা যখন খেতে বসবেন তখন আপনি খোসাটা ফেলে খাবেন এছাড়া যারা আলসারের পেশেন্ট তাদের কিন্তু কখনোই খোসা কিন্তু হজম হয় না টমেটোর বিচি এবং খোসা এই দুটো কিন্তু আমি যত দূর জানি সেটা হলো যে কাঁচা টমেটোর চেয়ে মানে টমেটো শুধুমাত্র সালাদে না খেয়ে সেটা সম্ভবত সিদ্ধ করে খেলে বা সস বানিয়ে খেলে সেটা সম্ভবত পুষ্টি গুণটা বেশি এটা কেন হয় এটা এই প্রশ্নের জিনিসটা হলো কাঁচা টমেটো চাইতে টমেটোতে একটা ইয়ে আছে টমেটো তো অক্সিডেন্ট এটা জানেন এটার মধ্যে কিন্তু লাইকোপেন একটা উপাদান আছে যেটাকে বলা হয় যে ক্যান্সার রোগী এটা সারা বিশ্বে স্বীকৃত কাঁচা টমেটোর চাইতে আমি যখন রান্না করবো রান্না করা টমেটো কাঁচার চাইতে অনেক ভালো সেজন্যই বলা হয় যে সস খান বা টমেটোটা রান্না করে খান আপনার পুষ্টিটা বেশি পাবেন আচ্ছা কিন্তু একটা সময় আমরা জানতাম কাঁচা খাও হ্যাঁ 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 যত দিন যাচ্ছে গবেষণার ফলে দেখা যাচ্ছে না টমেটো রান্না ক্ষেত্র দেখা যায় সেটা নানা সবজির মধ্যে দিয়েও আমরা খেতে পারি রান্না করে তাহলে সেটার পুষ্টিগুণ হ্যাঁ কোনো আরেকটু জানতে চাই এই রান্না করার সময় যেহেতু রান্না করার প্রসঙ্গটা চলে আসলো রান্না করার সময় কিন্তু অনেক সবজি তার পুষ্টিমান অনেকখানি হারিয়ে ফেলেছেন সে ক্ষেত্রে ওই পুষ্টিমান বজায় রেখে রান্নার কি কোনো উপায় আছে মানে কিভাবে রান্না করলে আসলে পুষ্টিমানটা বজায় একটা করতে হবে যে ঢেকে রান্না করতে হবে যাতে অক্সিজেনের সংস্পর্শে না এসে বাতাসে সংস্পর্শে এসে যাতে পুষ্টিগুণটা নষ্ট না হয়ে যায় আর সবজির নিয়ম আছে অনেক পানি দিয়ে রান্না করতে হয় না যেমন একটা ডাল আমরা যখন রান্না করব অনেক পানি দিব এটাতে কিন্তু খুব একটা ক্ষতি নাই কারণ ডালটা আমাকে ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ না হলে আমার পেটে সমস্যা হবে কিন্তু সবজিটা অনেক পানি দিয়ে রান্না করা ঠিক না পানির মধ্যে অনেকগুলো ভিটামিন কিন্তু চলে যাবে সেজন্য অনেক সময় দেখা যায় অনেকে সিদ্ধ করে তারপরে ভেজে রান্না করছে ওটাও কিন্তু ঠিক না তেলটা ঠিকমতো দিতে হবে এবং পানিটা যতটুকু প্রয়োজন আমি যদি ঝোল রাখতে চাই ওইভাবে পানিটা দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হবে কিন্তু ঝোল অনেক বেশি থাকবে না এভাবে রান্না করা যায় আর যদি ভেজে রান্না করতে হয় তাহলে কিন্তু একটু তাপটা বেশি দিতে হবে আর সবজিতে কখনো মানে খুব কম তাপ দিয়ে সবজিটা তাপে কম পানিতে রান্না করতে হবে আর আলো এ বিষয়টি নিয়ে আবার আবারও আমরা আলোচনায় ফেরার পরতে আরো কিছু একটা বিরতি নেব একটা বিরতি নিয়ে ফিরে আসছি এখনই আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন কথা বলছিলাম বার্ডিম হাসপাতালের সাবেক প্রধান পুষ্টিবিদ আক্তার রুনাহার আলোর সাথে আক্তার রুনাহার আলো বিরতিতে যাওয়ার আগে আমরা যেমনটা বলছিলাম যে রান্না করা যায় কিভাবে পুষ্টিগুণটা বজায় রেখে কিভাবে রান্না করা যায় আজকে যেমন আমরা আলোচনা করছি যে তাজা সবজির পুষ্টিগুণ কিন্তু বাড়ির যে সর্বকনিষ্ঠ যে সদস্যটি অর্থাৎ যে শিশুরা শিশুদেরকে কিন্তু আমরা বেশ বেগ পেতে হয় এই সবজি তো সেই ক্ষেত্রে শিশুদের জন্য আসলে কোন সবজিগুলো উপকারী এবং তাদেরকে আমরা আসলে কিভাবে খাওয়াতে পারি আপনার পরামর্শটা কি হতে পারে? শিশুদের আপনারা জানেন যে 6 মাস পর্যন্ত মায়ের দুধ খেতে হবে। 6 মাস পরে কিন্তু আমরা খিচুড়ি বা সবজি এগুলিতে আস্তে আস্তে চলে যায় প্রথমেই তাদেরকে কিন্তু তাদের জন্য যে উপযোগী যে সবজিটা সেটা হলো মিষ্টি কুমড়া এর পরবর্তীতে আসে গাজর এগুলি মানে ওদেরকে দিতে হবে সহজপাচ্য যে সবজিগুলো যাতে তারা সহজেই হজম করতে পারে এবং যাতে ওদের কোনো গ্যাস না হয় সেজন্য এ ধরনের সবজিগুলি তাদেরকে দিতে হবে যেমন তাদের নিষেধ করতে হবে যে বরবটি মুলা, শিম একদম মানে যারা ছোট শিশু এক বছর দেড় বছর বা দুই বছর তাদেরকে এই ধরনের সবজি দেয়া দরকার নেই লাল শাকটা আমরা দিতে পারি লাল শাকটা মানে খুবই একটা সহজপাচ্ছ শাক কিন্তু পাশাপাশি তাকে যদি আমি মিষ্টি কুমড়া শাক বা মূলা শাক দিই সে সেটা হজম করতে পারবে না মানে লাল শাকের ক্ষেত্রে কি ওই অ্যাসিডিটির পরিমাণটা অনেক কম হবে কারণ এটা খুব সহজপাচ্য একটা ইয়ে আর যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না লাল শাকটা অনেক সময় দেখা যায় আমরা যখন ভাতের মধ্যে দেই তখন কিন্তু এটা একটা কালার হয়ে যায় ভাতগুলো তো এটা অনেক বাচ্চা আবার এটা খুব পছন্দ করে এনজয় করে যে খুব সুন্দর একটা কালার ভাতের ওটা খেতে চায় তো ওদের জন্য আসলে সহজপাত খাবারগুলি ভালো লাউ দিতে পারি এই সিজনে আমরা লাউ গাজর গাজর এবং মিষ্টি কুমড়া এটা সুবিধাটা কি ওদের চোখের জন্য এটা খুবই ভালো আচ্ছা মানে ভিটামিন এ আছে যেহেতু সেহেতু চোখের জন্য এদের ভালো তারপরে আলু দিতে পারি সবজি হিসেবে আলু মিষ্টি আলু এগুলো আমরা দিতে পারি চিন্তা করতে হবে যে কোন সবজিটা একদম যখন আমরা দেব সহজে মিশে যাবে মানে আমরা যখন খাওয়াবো একদম যেন যেন কোনো ফাইবার থাকবে না তেমন কোনো ফাইবার থাকবে না যেটা সে হজম করতে পারে যেমন তাদেরকে বাঁধাকপিও দেয়া ঠিক হবে না আর যদি ফুলকপি দেই নেহাত একদম ফুলটা দিতে হবে ফুলকপির একেবারে ফুলটা এছাড়া কোনো ডাটা জাতীয় দেয়া উচিত না পালং অ্যাসিডিটি শাকের মধ্যে দুটো শাক আছে লাল শাক বড়দেরও আচ্ছা লাল শাক এবং পালং শাক কখনোই এগুলিতে অ্যাসিডিটি হবে না এই দুটো কিন্তু ভীষণ সহজপাচ্য একটা শাক অনেক সময় দেখা যায় যে যাদের ডায়াবেটিক پیشنট থাকেন অনেকে কিংবা যাদের কোলেস্টেরলের সমস্যা থাকে কিংবা ইউরিক অ্যাসিড এই বিষয়টা আমরা শুনি তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সবজি নিষেধ করে দেয়া হয় তারা আসলে কি করবেন এই সবজিগুলোর ক্ষেত্রে আচ্ছা আমি এক একে বলি যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে কোনো সবজি কিন্তু নিষেধ না কোনো সবজি কিন্তু নিষেধ না আচ্ছা কম আর বেশি কোন সবজি বেশি খাওয়া যাবে কোনটা কম খাওয়া যাবে এখন রাফলি যদি আমরা বলি যে সবজির মধ্যে পানির পরিমাণ বেশি সেই সবজি ডায়াবেটিক পেশেন্ট বেশি খেতে খেতে পারবে কারণ সেটার মধ্যে শর্করাটা কম থাকে হ্যাঁ কারণ ডায়াবেটিক পেশেন্টকে আমরা যদি যুক্ত খাবার বেশি খাওয়াই তাহলে তার কিন্তু রক্তে চিনির পরিমাণ বেড়ে যাবে তো কোন সবজির মধ্যে পানি বেশি এটা চিন্তা করতে হবে সেটা হলো লাউ ঝিঙ্গা চিচিঙ্গা পটল তারপরে চাল কুমড়া বা জালি যেটাকে বলে এই টাইপের সবজিগুলি তারা ইচ্ছা মতো যত ইচ্ছা শশা এখন পাওয়া যাচ্ছে ক্ষীরা খাওয়া যাবে কিন্তু যে সবজির মধ্যে পানি কম মিষ্টি কুমড়া গাজর কাঁচা কলা কচু এই টাইপের সবজিগুলি তারা কম খাবে কেন কম খাবে এগুলিতে তে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে সেজন্য তারা যদি নিরামিষ করেন যেগুলি মানে সলিড সবগুলি যেমন মিষ্টি কুমড়া গাজর বেগুন কাঁচাকলা আলু পাঁচটা সবজি একসাথে দেবে না তাহলে কিন্তু তার সুগার লেভেলটা অনেক বেড়ে যাবে তাকে তাকে করতে হবে ওখান থেকে দুটো নিতে হবে আর যে সবজির মধ্যে কার্বোহাইড্রেট কম পানি বেশি সেগুলি বেশি নিতে হবে এখান থেকে দুটো এখান থেকে তিনটা এভাবে ইউরিক অ্যাসিডটা হল পিউরিন যে সবজির মধ্যে পিউরিন থাকে পিউরিনটা আমাদের শরীরে গিয়ে আমাদের বিভিন্ন জয়েন্টে মানে পিউরিনটা আসলে ইউরিক অ্যাসিডটা কিন্তু একটা লবণ হ্যাঁ ইউরিক অ্যাসিড হিসাবে কিন্তু সবজির মধ্যে থাকে না থাকে পিউরিন নামে আচ্ছা এই পিউরিন যুক্ত সবজিগুলি আমরা যদি বেশি খাই ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে এই লবণগুলো আমাদের গিটে গিটে গিয়ে ওগুলি জমা হয়ে যায় জমা হয়ে তারপরে আমাদের মানে ব্যথা শুরু হয়ে যায় তো সুতরাং পিউরিন যুক্ত সবজি কোনগুলি সেটাই দেখতে হবে সেটা হলো পিরিনযুক্ত সবজি বেগুন মটরশুটি মানে ডাল জাতীয় সব শিমের বিচি মাশরুম মাশরুমও ইদানিং একটা জনপ্রিয় সবজি এগুলিতে পুঁই শাক পালং শাক এগুলিতে কিন্তু পিউরিনটা বেশি থাকে এই সবজিগুলি তারা যদি মানে বাদ দিয়ে চলেন হলে কিন্তু তারা ভালো থাকবেন এছাড়া অন্য সব সবজিওຫນারা খেতে পারেন আচ্ছা তো এই সবজিগুলো খেলে যাদের ইউরিক অ্যাসিড নাই মানে যারা সুস্থ আছেন তাদের কি কোনো আসলে কিছু হবে না আমার কোনো সম্ভাবনা না সম্ভাবনা নাই আচ্ছা যাদের আছে তাদের বাদ দিতে আমরা একটা একটা কথা শুনি প্রায় যে পাঁচ রঙের সবজি আসলে একটা প্লেটে থাকা উচিত এটা আসলে কিভাবে সম্ভব আসলে আপনি যদি চিন্তা করে দেখেন পাঁচ রঙের সবজি কিন্তু একসাথে হয়ে যায় যদি আপনি ঠিক মতই খান যেমন টমেটো লাল তারপরে আপনি খাচ্ছেন ইয়ে লাল শাক তারপরে যদি অন্য একটা সবজি নেন ধরেন করলাই নেন সেটা থাকবে সবুজ একটু আলু নিলেন সেটা একটু মানে ঘিয়া টাইপের তারপরে মিষ্টি কুমড়া নিলেন এভাবে বা একদম মানে আপনি কাঁচা কলা নিলেন সেটা কিন্তু সাদা আপনি যদি চিন্তা করেন একই প্লেটে না রেখে দিনের মধ্যে দিনে একবার খেলেই কিন্তু যথেষ্ট একদম একই প্লেটে যে সব সাজাতে পারবেন তা না যেমন বেগুন বেগুনটা আবার বেগুনের রঙের আমরা আসলে আমরা যে আমরা যে বাঙালিরা খাবার খাই আমাদের খাবারটা কিন্তু খুব ভালো আমি মনে করি খুবই ভালো কারণ ভ্যারাইটি খাবার আমরা কিন্তু খেতে পারি আমাদের খাবারের মধ্যে যেমন একটা ক্যাপসিকামি ধরেন তিন রকমের তাহলে গ্রিন

আসলে না অ্যাবনর্মাল মানে সীমা ছাড়া খাওয়া কোনো কিছুই নিষেধ মানে উচিত না কারণ অনেক সবজি যারা খান অনেক বেশি এগুলো আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে যেমন যাদের ওজন কম তাদের অনেক সবজি খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তার স্টোমাকটা সবজি দিয়ে ফুলফিল হয়ে গেলে সে অন্য খাবার প্রোটিন খেতে পারবে না এটা একটা বিষয় আরেকটা হলো যাদের ওজন বেশি তারা খেতে পারবে কিন্তু কত সবজি খাবে একটা মানে সব কিছুর একটা লিমিট থাকবে অনেক বেশি সবজি খেলে দেখা যাচ্ছে গ্যাস্টাইটিসের তার সমস্যা হয় সে অনবর্ত বমি করছে হজম করতে পারছে না এটার একটা ইয়ে আছে দিনে ধরেন চারশো পাঁচশো টোটাল আমি যদি তিনবেলা হিসাব করি সকাল দুপুর রাত তিন বেলা মিলিয়ে

আর এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তাজা সবজির পুষ্টিগুণ নিয়ে এবং দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে ডিবিসির পরবর্তী আয়োজন নিয়ে এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকুন